স্কুটার দুর্ঘটনায় মধ্য মৃত্যু হল এক নাবালকের মঙ্গলবার গভীর রাতে কল্যাণপুর থানা দিন খুয়াই তেলিয়ামা সড়কের গুংরাই ছড়া ব্রিজে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি কল্যাণপুর বীরচন্দ্রপাড়া এলাকার বাসিন্দা কিরণ তাঁতের ষোলো বছরের ছেলে শঙ্কর তাঁতের এবং তার বড় ভাই স্কুটারে করে শান্তিনগর গারু বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং কুয়াশাচ্ছন্ন রাতে কিছু দেখতে না পেয়ে গোংরাই ছড়া ব্রিজে ধাক্কা মারে তৎক্ষণাৎ আহত দুজনকে সেখানে পুলিশ সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শঙ্কর তাতে মৃত বলে ঘোষণা করেছে